আজকে বানাবো রসগোল্লা রেজালা। রসগোল্লা রেজালা বানাতে কি কি উপকরণ লাগে চলুন আমরা দেখে নিই। এখানে নিয়েছি আমি কয়েকটা রসগোল্লা, রসগোল্লাগুলো বাসি আছে, বাসি রসগোল্লা দিয়ে তৈরি করতে হয়। আর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা একসঙ্গে আছে, এটা লঙ্কা বাটা, কাজু বাটা, তেজপাতা দুটো নিয়েছি আমি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে এখানে তিনটে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, টক দই। টক দইটা আমি এখানে কাজুর সঙ্গে এটা পেস্ট করে নেব। চলুন তাহলে দেখে নিই কি করে রসগোল্লা রেজালা তৈরি করি। এখন আমি ওভেনে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 মিনিট মতো এটাকে ফুটে নেব। মিনিট হয়ে গেছে, এবার আমি রসগোল্লাগুলো নামিয়ে দেব। অন্যদিকে একটা আমি প্যান বসিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি এবার ফ্রাই প্যানে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে ঘি দিয়ে এটা করা যায়, আমি এটা তেল দিয়েই করছি। এখানে আমি মাখনা দিয়ে দিচ্ছি, মাখনাটা দিতেই হবে, মাখনাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম। মাখনাটাকে এখানে আমি ভেজে নেব, 2 মিনিট মতো এটা ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, এখন আমি দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে কষা হয়ে গেছে, এবার এখানে আমি সামান্য পরিমাণে গরম জল এখানে দিয়ে দিচ্ছি। কাজু আর দইটা এখানে এটা কষানো হয়ে গেছে, এবার আমি এটা কাজু আর দইটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এরকম 5 মিনিট কষতে থাকবো, এরকম ভাবে ভালো কষা হয়ে গেলে তারপরে এখানে আমি ছাঁকনিতে একটা রসগোল্লাকে ছেঁকে রেখেছি। এটা 5 মিনিট ধরে আমি কষলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এটা হালকা গরম করা আছে জলটা, সেই জলটা আমি এখানে দিলাম।
জলটা ফুটে গেছে। এবার আমি এখানে রসগোল্লা গুলো দিয়ে দেব। সাবধানে উঠাতে হবে, নালে এটা সিদ্ধ করা আছে তো তা ভেঙে যাবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ফুটালাম রসগোল্লা গুলো দিয়ে। রসগোল্লা জলটা প্রায় টেনে গেছে। এবার এটা আমি ওভেন বন্ধ করে দেবো। রসগোল্লা রেজালা হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতে সার্ভ করবো।